গাইস শুরু হতে যাচ্ছে আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 128টারও বেশি স্কোয়াড। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্কোয়াড পাবে একটি ফ্রিজ সাথে 10,000 ডায়মন্ড এবং রানার্স আপ স্কোয়াড পাবে একটি এলইডি টিভি সাথে 5,000 ডায়মন্ড এবং তৃতীয় নাম্বার স্কোয়াড পাবে একটি অ্যান্ড্রয়েড ফোন সাথে 2,500 ডায়মন্ড। কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই টুর্নামেন্ট এবং কে কে খেলতে পারবে এই টুর্নামেন্ট সবকিছুই বলতে যাচ্ছি আজকের ভিডিওতে। তো গাইস আমাদের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে 20 নভেম্বর। গাইস তোমরাও যদি এই টুর্নামেন্ট খেলতে চাও তোমাদের কি কি থাকা লাগবে সবকিছুই বলে দেবো আজকের এই ভিডিওতে। গাইস এই টুর্নামেন্টে কিন্তু আমি এবং আমার স্কোয়াড নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। তো গাইস যেহেতু আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব তার জন্য আমি কি করলাম আমার স্কোয়াডের সব থেকে বেস্ট প্লেয়ার বাছাই করা শুরু করে দিলাম। গাইস তোমরা দেখতেছো একটি কাস্টম ম্যাচ কিন্তু চলতেছে, যে দুজনই কাস্টমটি খেলতেছে দুজনেই কিন্তু আমার স্কোয়াডের প্লেয়ার। এক পাশে আছে রাজন আর এক পাশে আছে রায়হান, কারণ আমি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতেছি আর আমি দেখতে চাচ্ছি আমার স্কোয়াডের সব থেকে বেস্ট প্লেয়ার কে। গাইস তোমরা এখনই কমেন্ট করো আমার স্কোয়াডের সব থেকে বেস্ট প্লেয়ার কে। তোমরা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও তোমাদের কি কি থাকা লাগবে? সর্বপ্রথম তোমাদের ফ্রি ফায়ার আইডিতে 50 লেভেল থাকতে হবে। 2 নম্বরে টিকটক বা ফেসবুকে তোমাদের 10,000 ফলোয়ার্স থাকতে হবে অথবা ইউটিউবে 5,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এগুলোর মধ্যে তোমার কাছে যদি কোনো কিছুই না থাকে তারপরও তুমি এই টুর্নামেন্ট খেলতে পারবা। তোমরা অনেকেই আছে অনেক ভালো গেম প্লে করো তারপরও কোনো প্রকার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো না, তাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি সুযোগ। আমাকে কাস্টমে 1v1 হারাতে হবে। তোমরা যারা আমার সাথে 1v1 করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি দিয়ে যাও। তোমাদের মধ্যে কারে যদি টিকটক বা ফেসবুকে বা ইউটিউবে 10,000 ফলোয়ার কমপ্লিট থাকে তোমরা কিভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবা সেই বিষয় নিয়ে আরো একটি ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমার দেখা মতো এই দুজন প্লেয়ারের মধ্যে কে বেস্ট প্লেয়ার, রাজন নাকি রায়হান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো এ ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে দিও।